বিশ্বকাপ আয়োজনকে রঙিন রাখতে চেষ্টার কোনো কমতি ছিল না কাতারের। সব আয়োজনে মুগ্ধ ছিলেন বিশ্ববাসী, সন্তুষ্ট হয়েছেন কাতারে যাওয়ার লাখো ফুটবল প্রেমী। দর্শক, এ বিষয়ে বিস্তারিত জানাতে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইএম আকাশ। আকাশ, আয়োজন নিয়ে স্থানীয় প্রতিক্রিয়া কেমন দেখছেন, আর কাতার যাওয়া ফুটবল প্রেমীরা কতটা সন্তুষ্ট হয়েছেন বিস্তারিত জানাবেন। ধন্যবাদ। আসলে এমন একটি জয় যে করলো যেমন কাতারের মধ্যে, যে ফিফা ওয়ার্ল্ড কাপ কাতার 2022, তা আসলে পৃথিবীর জনগণ যত দর্শকরা রয়েছে তাদের কাছে স্মরণীয় হয়ে থাকবে। কারণ আর্জেন্টিনা এবং ফ্রান্সের মধ্যকার ফাইনাল খেলা জয়ের যখন জয় করলো আর্জেন্টিনা, ঠিক তখনই যে প্যারেড হয়েছিল খোলা ছাদ খোলা বাসে, যেই ভ্রমণটা এবং সে বিজয় উল্লাস, সেটা কিন্তু এখানকার জনগণ এবং প্রবাসীরা, আগত অতিথিরা, দর্শক সক্ষতারা সকলে কিন্তু উপভোগ করেছেন। অনেকে বলছেন যে এটাই মনে হয় ফিফা বিশ্বকাপের ইতিহাস মাইল ফলক রেকর্ড করলো, যে খোলা বাসে যে চাঁদে মানে যে যে তাদের চ্যাম্পিয়নদের নিয়ে যে শিরোপাটা বিজয় উল্লাস, যেটা আসলে সবাই নিজ দেশে করে থাকে, তা কাতারের মরুভূমির দেশ, মধ্যপ্রাচ্যের দেশ কাতারের মাটিতে তা হয়েছে, তাতে বেশ উৎসাহ উদ্দীপনা দেখা গিয়েছে। এবং উৎসাহ উদ্দীপনা দেখা গিয়েছে আগত অতিথিদের মাঝে, এবং বাংলাদেশ থেকে যারা এসেছেন তারাও অনেক উৎসাহ উদ্দীপনা দেখিয়েছেন, অনেকে মিছিলে অংশগ্রহণ করেছেন, এবং কাতার সরকারের আয়োজনের কোনো অংশ কমতি ছিল না। সাদিয়া, যদি বলতে যাই, কাতারের কর্নিশে 8 কিলোমিটার ব্যাপী যে কর্নিশ ছিল, সে কর্নিশে লাখো জনসমাগম হয়েছে, এবং সেখানে ফায়ারফক্স, আতশবাজি এবং লেজার শোর মাধ্যমে প্রবাসীদেরকে বিনোদন দেওয়া হয়েছে। ঠিক যখন লুসেল স্টেডিয়ামে খেলা ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে এবং সেখানে ঘোষণা হয়েছে, ঠিক তার আধা ঘন্টা পরেই দেখেছি রাত 9:45 কাতারের সাগর পাড়ে কর্নিশে সে লাইটিং সাজসজ্জায় কিন্তু পুরো কাতার আলোকিত হয়েছে, দেখেছেন পুরো বিশ্ববাসী। পাশাপাশি যদি আরেকটু করে যোগ করি, এখানে যারা খেলতে এসেছেন এবং খেলোয়াড়রা এবং যারা খেলা দেখতে এসেছেন সকলে আনন্দিত, কাতারের সরকার এত সুন্দর একটি আয়োজন করেছেন যে, কারণ এত সুন্দর নিরাপত্তা। অনেকে কিন্তু সোশ্যাল মিডিয়াতে ইতিমধ্যে ভাইরাল হয়েছে, লিখেছেন যে কাতার একটি শান্তিপ্রিয় দেশ এবং এ পর্যন্ত শান্তিপূর্ণভাবে পুরো খেলাটি হয়েছে, সেজন্য এখানকার মুসলমান দেশে হিসেবে যারা বসবাস করছেন কাতার প্রবাসীরা, তারাও কিন্তু বেশ আনন্দিত। তো সাথিয়া, আমার কাছে ছিল ফিফা বিশ্বকাপ উৎসাহ উদ্দীপনা নিয়ে, আর্জেন্টিনার জয় নিয়ে কাতারের সবশেষ তথ্য। আকাশ, ধন্যবাদ আপনাকে।